মানে ক্যালকাটার সব থেকে বিগেস্ট পুজো যেন হতে পারে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আশপাশটা দেখে বুঝতে পারছো কোথায় আছি আমি, আশা করি তোমরা বুঝতে পারছো। রয়েছি কিন্তু নিউ টাউনে, আর নিউ টাউনে আসার কারণ কিন্তু একটাই, প্রত্যেক বছর যেই কারণে আমি এখানে চলে আসি সেটা হচ্ছে নিউ টাউন সার্বজনীন। বিগত বছরেও আমি এসেছিলাম, তার আগের বছরেও এসেছিলাম। এটা কিন্তু নিউ টাউন সার্বজনীনের তৃতীয়তম বর্ষ। তৃতীয় বর্ষের কী আয়োজন চলছে সেটাই দেখব, কারণ আজকে রয়েছে নিউ টাউন সার্বজনীনের দুর্গাপুজোর সূচনা, অর্থাৎ খুঁটি পুজো। বিগত দু বছর ধরে দেখে আসছি ওনারা কিন্তু এত সুন্দর করে খুঁটি পুজো হোক বা দুর্গাপুজো হোক সমস্তটাই খুব সুন্দর করে ওরা আয়োজন করে, খুব সুন্দর করে সাজিয়ে তোলে। চলো এই বছরের কী আয়োজন রয়েছে, তৃতীয় বর্ষে কী হতে চলেছে সেটাই তোমাদেরকে দেখাবো। এখন এক্স্যাক্ট আমি এক্সিস মল বাস স্টপেজে নামলাম, এখান থেকে জাস্ট একটুখানি 5 মিনিটের হাঁটা পথ, কিন্তু গেলেই আমরা পৌঁছে যাবো নিউ টাউন সার্বজনীন। বছরে কিন্তু এই একবার দুবারই আসা হয় এই দিকটায়, কারণ আমার বাড়ির থেকে নিউ টাউনটা অনেকটাই ডিস্টেন্সে, সেই জন্য খুব একটা বেশি আসা হয় না, শুধুমাত্র এই পুজোর জন্যেই কিন্তু আসা হয় এখানে। এসেছি কিন্তু এক্স্যাক্ট প্রাঙ্গণে, দেখতে পাচ্ছ সামনেটা বেশ সুন্দর করে সাজানো, সমস্ত সুন্দর করে মহিলাদের সাজানো, মহিলারা মাথায় ঘট নিয়ে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ওয়েলকামের জন্য। তারপর সাথে কিন্তু ঢোল সব কিছুই রয়েছে, এখানে বড় করে একটা গেট করা হয়েছে, নিউ টাউন সার্বজনীন খুঁটি পুজো 2024। ধীরে ধীরে ভেতরে যাই আস্তে আস্তে। পুরো প্রাঙ্গণ এই টোটাল জায়গা ঘিরেই কিন্তু মণ্ডপ সেজে ওঠে, আর এইখানে রয়েছে স্টেজ। অনুষ্ঠান অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কিন্তু স্টেজ, ব্যাকগ্রাউন্ডে স্টেজে কিন্তু একটা স্ক্রিন লাগানো আছে, যেখানে কিন্তু বিগত বছরের যে পুজোর যে ছবি, পুজোর যে প্রস্তুতি বা পুজোর যে সময় সেগুলো কিন্তু কন্টিনিউ স্ক্রিনে প্লে হচ্ছে। সে খুঁটি জাস্ট দেখো, খুঁটিটাকে কতটা সুন্দর করে সাজানো, মাঝখানে মাঝখানে গামছা বাঁধা, মাঝখানে মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছি গ্যাঁদা ফুলের মালা জড়ানো, তারপর দেখতে পাচ্ছি আমের পল্লব রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি ধান রয়েছে, ভীষণ সুন্দর করে খুঁটিটাকে সাজানো, উপরে কিন্তু একটা ছাতা দেওয়া হয়েছে, তার নিচে কদম ঝোলানো হয়েছে, অপূর্বভাবে কিন্তু পুরো টোটাল খুঁটিটাকে সাজানো হয়েছে। স্থাপন করা হবে, আমরা প্রত্যেক বছরই দেখি এই রকম কোন একটা জায়গাতে কিন্তু খুঁটিটা স্থাপন করা হয়, এবছর এই জায়গাটা করা হয়েছে। দেখতে পাচ্ছ ফুলের আলপনা করে পুরো জায়গাটাকে সাজানো রয়েছে, ব্যাকগ্রাউন্ডে রয়েছে কিন্তু নিউ টাউন সার্বজনীনের ব্যানার রয়েছে। তোমাদেরকে এখানে দেখালাম এখানে স্টেজে সমস্ত ভক্তপূজলি হচ্ছে, ওইদিকে চলো ওইদিকে তোমাদেরকে নিয়ে যাই একটু। দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুঁটি পুজো অলরেডি সম্পন্ন হয়ে গেছে, এখানে কিন্তু এখন আরো কি পর্ব চলছে যেটা দেখা যাচ্ছে। ব্যানার দেখতে পাচ্ছি রয়েছে, ঐতিহ্যের তৃতীয় বছর খুঁটি পুজো শারদ উৎসবের শুভ সূচনা। সমস্ত কিন্তু মেম্বাররা রয়েছে ক্লাবের, আর খুঁটিটাকে কিন্তু এই মুহূর্তে তুলে কাঁধে করে নিয়ে যাওয়া হবে। দেখতেই পাচ্ছ খুঁটিটা কিন্তু এখন নিয়ে আসা হচ্ছে।
যেটা দেখালাম তোমাদের কিছুক্ষণ আগেই, কিন্তু এই খুঁটি স্থাপন করা হলো সকলে মিলে, কিন্তু তৃতীয় বছরের শারদ সূচনা করা হলো এখানে এই খুঁটি স্থাপনের মধ্যে দিয়ে। এবার ধীরে ধীরে খুঁটি ধরে আর দু এক দিনের মধ্যে কিন্তু এখানে মণ্ডপ গড়ার কাজ শুরু হয়ে যাবে। নিউ টাউন সর্বজনীনে আমি এদের তৃতীয় বছরের পুজো এবং আমি এই নিয়ে দ্বিতীয় বছর এখানে পুজো করছি। গত বছরের থেকেও আমি চেষ্টা করবো মন দিয়ে ভালো করে কাজ করার এবং আশা করছি কাজ ভালো হবে। সবাই আসুন, এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুর্গাপুজোয় আগাম। সবার পুজো ভালো কাটুক এবং সবাই সুস্থভাবে থাকুন এবং এই পুজো উপভোগ করুন। মাটির খেলনা গাড়ি, এটা শূদ্রকে লেখা নাটক, সংস্কৃত নাটক মৃৎপটিকম থেকে নেওয়া, এবং একটা মাটির খেলনা গাড়ি এবং খুব তুচ্ছ একটা জিনিস কিন্তু অল্পেই সন্তুষ্ট হয়ে যায়, যেমন বাচ্চারা এরকম একটা খেলনা গাড়ি পেলে। ভগবানও কিন্তু তাই, আমাদের আকৃতি আমাদের ভালোবাসায় সন্তুষ্ট হয়, সোনাদানা আর মাটি তার কাছে তুচ্ছ একই। তো সেইরকম একটা অল্পে সন্তুষ্টি এই ব্যাপারটাকেই তুলে ধরার চেষ্টা করি। মণ্ডপের দায়িত্বে আছে সত্যানুমৃদা, আমার দীর্ঘদিনের সাথী, আমাকে ঠাকুর তৈরি করতে সাহায্য করবে নিমাইদা, প্রেমেন্দ্র বিকাশ চাকি, চাকিরা আমার আলোর পরিকল্পনা করে দেন সব পুজোতেই, তো এখানেও তার ব্যত্যয় হবে। পুরো টিম আমরা একসঙ্গে কাজ করব, আরও অনেকেই আছে, রজত আছে, সপ্তর্ষী আছে, আরও অনেকে আছে, সবাই মিলেই আমি কাজটা করি, আমি একা কিছু করতে পারি না। করবো দু তিন দিনের মধ্যে, এরা মণ্ডপটা খালি করে দিলেই খুঁটি পুজোর যে এত প্যান্ডেলের যে মাছটা সেগুলো সরে গেছে, আমি মহালয়ার দিন খুলে দেবো। না আমার মনে কি আজ মনে করে, আমরা যখন কোভিড চলছিল 2020-তে, কোভিড চলতে চলতে তখন হঠাৎ করে মনে হলো যে আমরা এই যে নিউ টাউনটাতে নতুন জায়গা, প্রচুর লোক এই জায়গাতে নতুনভাবে এসেছে, তো আমরা প্রায় লাস্ট 17-18 বছর ধরে লোক এখানে থাকি, প্রচুর পুজো হয় কিন্তু এখানে, যেরকম হয় না তা না, কিন্তু আমরা না পুজো বলতে সল্টেকের পরে আর পুজো কিছু পেতাম, সল্টেকের পর থেকে আমরা যেটা পেতাম শুধুমাত্র মানে আর কোনো নিউ টাউনে কেউ পুজো দেখতেও আসতো না, বা এইদিকে কোনো বাজারে কোনো পুজো ছিল। এই এই টাইমে যেটা হলো বেসিক্যালি, আমরা এখন ভাবলাম যে এই এতটা নতুন জায়গা, এখানে এত অপরচুনিটি, লোকে সারা বছর ধরে ঘুরতে আসে, মানে কলকাতা গেট দেখতে আসে, এখানে ইকো পার্ক দেখতে আসে, পুজোর টাইমটা পুরো খালি থাকে। আমরা তখন থেকে বেশি প্ল্যান করলাম যে আমরা এমন একটা কিছু করবো যেটা মানে ক্যালকাটার সব থেকে বিগেস্ট পুজো যেন হতে পারে। কারণটা কি বিগেস্ট পুজো, বিকজ আমাদের কাছে জায়গা আছে, 2.5 লাখ স্কোয়ার ফিট মাঠ আছে যেটা কারোর কাছে নেই পুরো কলকাতাতে। আমরা তখন প্ল্যান কী করলাম, আমরা এখানে এমন জিনিস করবো যেখানে যেন মানে কি আমরা লং টাইম জন্য করবো, আমরা মহালয়া থেকে পুজো ওপেন করে দিই প্রতি বছরই, মহালয়া থেকে আমরা লক্ষ্মী পুজো পর্যন্ত পুজোটা আমাদের মেলাটা চলে বেশি করি। তো আমরা যেটা চেষ্টা করি এই কদিন পুরো যত রকমের মেলা চল থেকে শুরু করে তাদের বাচ্চাদের খেলতে সব কিছু থাকে, আমরা সেখানে আড্ডা জোন থাকে, লোকে এখানে বেশে সারা রাত্রি ধরে এখানে বসে আড্ডা নিতে পারে। আমাদের কাছে মেন হচ্ছে এটা, আমাদের কাছে অনেক বড় পাওয়া, প্রচুর পার্কিংয়ের জায়গা আছে, লোকে লাস্ট বছর লাস্ট ইয়ার তো মানে আমাদের কাছে প্রায় লোক সকাল 6টা 7টা পর্যন্ত লাইনে ছিল, মানে যেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা চেষ্টা করছি এবছর সেই ক্রাউডটাই হয়তো আসবে, আমরা আরও লোককে ডাক চেষ্টা করছি, যেভাবেই হোক লোকটাকে পৌঁছাবে, আমরা আজকে কী করতে চলেছি। আমাদের এখানে লোকে যদি আসে তারা এনজয় করে যাবে এটুকুই বলতে পারি, আর তারা আরও বেশি করে এভরি ইয়ারে ব্যাক করতে যাবে, সুন্দর একটা জায়গা, অনেকে বাগবাজার বলে, অনেকে আবার মানে ম্যানেজ স্কোয়ার বলে, ম্যানেজ স্কোয়ার বলে। তো আমাদের মনে হয় মানে নতুন করে নিউ টাউনকে জানা ভালো, মানে পুরো তো সবসময় ভালোই হবে, নতুন করে পাওয়াটা একটা অনেক বড় জিনিস। তাছাড়া পুজোর সাথে আমরা যেটা করি, সব আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে চলেছি প্রথম দিন থেকে, মহিলা ডাকি থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে এবছরে যেটা করতে চলেছি, যে ধরনের পুজোটার থিমই হচ্ছে বিশ্বভরে মাটির ওপরে বেসিক্যালি কাজের ওপরে, তো আমরা যেটা করছি পুরো ডিস্ট্রিক্ট থেকে যতগুলো আমাদের ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে যে মানে ওমেন হ্যান্ডিক্রাফ্ট যারা শিল্পী আছে তাদেরকে টপ লেভেল শিল্পী তাদেরকে আমরা তুলে এনে এবারে তাদেরকে ফেলিসিটেট করবো, প্লাস তাদের যে কাজগুলো সেগুলো আমরা এখানে বেসিক্যালি ডিসপ্লে করাবো, এটা আমাদের প্ল্যান আছে। আমরা চেষ্টা করি যে যতটুকু আমরা পারি আমাদের যে যারা যেটুকু হয় সেটুকুটা করার চেষ্টা করি, সারা বছর ধরে ক্যাম্প করি, তারপর ধরুন বাচ্চাদের জন্য আমাদের একটা আনন্দ হাট বলে একটা প্রোগ্রাম আনন্দ হয়,
সেখানে আমরা বাচ্চারা বেশি কিছু আমরা অন্যভাবে দিই না, আমরা জামার কাপড় দিয়ে দিই না, সেখানে বাচ্চারা নিজেরা এসে জামা কাপড় কিনে নিয়ে যেতে পারে। আমরা সেই এক্সপিরিয়েন্স কিনে মানে কেনার পয়সাটা আমরা দিই, বাট কি হয় মানে ওরা বেসিক্যালি এসে নিজের মতো করে সাইজ দেখে কিনে তারপর আমরা এবছরে আমাদের যেটা করে দিই আমরা মানে কি আমি চেষ্টা করি আমাদের সোশ্যাল মিডিয়াকে ইউজ করি, আমাদের মতো যারা মিডিয়া বন্ধু আছে তাদেরকে তাদের মাধ্যমে ইউজ করতে আমরা চেষ্টা করছি, যে বিদেশে অনেক যারা পুজো করে যে অ্যাসোসিয়েশনে তাদের সঙ্গে টাইপ করি, তাদের সাথে সেখানে লাইভ পুজো দেখানো হয়, আমাদের পুজোর লাইভ সেখানে আমরা তাদের পুজোটা দেখাই, অনেক এক্সচেঞ্জ করতাম যেগুলো আমরা খুব সারা বছর ধরে সেগুলো অনেক কাজে লাগিয়েছি। আমার মনে হয় এবছরে আমরা মাটির যে কাজ করছি মাটির সাথে থেকে মাটির মানুষের যে একদম মেন নিউটনে নিয়ে আসতে পারবো সেটাই আমাদের মেন টার্গেট, আমার মনে হয় তার জন্য আরো বেশি। ইতিমধ্যে তোমাদেরকে দেখালাম নিউটন সার্বজনীনের শারদ সূচনা পর্ব, তোমাদেরকে দেখালাম খুঁটি স্থাপনের সেই শুভ মুহূর্ত, এই বছরের যে উপস্থাপনা ভীষণ সুন্দর একটি কাজ হতে চলেছে মাটির ছোঁয়া কিন্তু তার মধ্যে আমরা পাবো। কেমন লাগলো যে খুঁটি পুজোর ভিডিওটা, কে কে এই পুজো দেখতে আসো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তৃতীয় বছরের জন্য অনেক অগ্রিম শুভেচ্ছা রইল এনাদেরকে, এনাদের পুজো কমিটিকে। আজকের জন্য এতটাই, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।